মহাশক্তিশালী জ্ঞানবান রাজা পরীক্ষিত পরম ধার্মিক ও রাজ্য চালনায় অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ হয়েও দৈবের নির্বন্ধনানুযায়ী পড়তে হলো কালের গ্রাসে। চলুন ভিউয়ার্স, আজকের পর্বে জেনে আসি কিভাবে এই ধরাধামের সৃষ্টি হলো কলির যাত্রা। একদা মৃগয়ে গিয়ে তিনি দেখলেন এক শূদ্র একটি বিষকে পদাঘাত ও গাবিকে প্রহার করছে। রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন এত বড় অন্যায়ের জন্য এই অপদার্থ শূদ্রের শাস্তি হওয়া উচিত। তারপর রাজা বৃষ ও গাবিকে সম্বোধন করে তাদের পরিচয় চাইলেন। আর কে বা কেন এই শূদ্র তাদের নির্যাতন করছে তাও জানতে চাইলেন। বৃষ তাদের তিনজনের পরিচয় দিলেন। বৃষ হলেন ধর্ম, গাবি হলেন পৃথিবী, আর শূদ্র হল কলি। কলিতে অধর্ম প্রবল প্রতাপশালী হওয়ায় আমাদের সে কারণ এই দুরবস্থা। আমার চারিটি পদের একটি মাত্র আছে, কলি এটাকেও বিনাশ করতে চাইছে। কলির অত্যাচারে ধর্ম বলতে পৃথিবীতে আর কিছু থাকবে না। বসুন্ধরার মলিন মুখ হওয়ার কারণ তার প্রজাগণ অধার্মিক হয়ে পূজা যাগযজ্ঞ সব বন্ধ করে দিয়েছে। আর যাগযজ্ঞ বন্ধ হওয়ায় দেবতাদের রোষে শস্যশূন্যা এই বসুন্ধরা। অধার্মিক পুত্রদের মঙ্গল চিন্তায় বসুমতী আজ বিচলিতা। এসব অনাচার দেখে ধর্মমতী রাজা পরীক্ষিত আর স্থির থাকতে পারলেন না। তিনি অনাচারী পাপমতী কলিকে শাস্তি দেওয়ার জন্য ধনুতে বাণ যোজনা করলেন। তখন শূদ্ররূপী কলি রাজার পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। আশ্রিতকে রক্ষা করা ক্ষত্রিয়র কর্তব্য, তাই কলিকে শাস্তি দেওয়ার থেকে বিরত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি অধর্মের বন্ধু হয়ে আমার রাজ্যে প্রবেশ করেছ কেন? অবিলম্বে রাজ্য পরিত্যাগ করে এখনই চলে যাও। আমি তোমাকে বিনাশ করতে চাই না, কারণ তুমি আমার কাছে ক্ষমা প্রার্থী। রাজা পরীক্ষিতের কথা শুনে কলি বিনীতভাবে বললেন, হে মহারাজ, আপনি আমাকে আপনার রাজ্য ছেড়ে চলে যেতে বললেন, তাই আমি যেতে প্রস্তুত, কিন্তু কোথায় যাব সেই স্থান আমাকে দেখিয়ে দিন। রাজা পরীক্ষিত বললেন, যেখানে পাশা খেলা, মদ্যপান, পারনারী গমন ও হিংসুক ব্যক্তিদের বাস, সেই সকল স্থান তোমার জন্য। কলি আবার জিজ্ঞাসা করলেন, এই চারটি একত্র আছে এমন স্থান কোথায়? পরীক্ষিত বললেন, শোনো কলি, অর্থই অনর্থের মূল, আর এই অর্থের লোভে মিথ্যাচার, কাম, হিংসা ও গর্বের উৎপত্তি। তার সাথে আরেকটি যোগ করলাম, শত্রুতা। এই শত্রুতাই হলো পঞ্চম অধর্ম। অতএব তুমি এই পাঁচটি অধর্মকে নিয়ে আমার রাজত্বের বাহিরে অবস্থান করো। কলি রাজার আদেশে তাই করল, আর এভাবেই সৃষ্টি হলো ধরাধামে কলিযুগের।